কথায় কথায় যে পুরুষ মহিলাদের প্রতি অন্যায় করে তাদেরকে নসিহত করতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলাদের কল্যাণ এবং কল্যাণের প্রতি দৃষ্টি রাখা উচিত, কারণ তাদেরকে পাজর থেকে সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন পাজরের শেহাড়কে যদি সোজা করার চেষ্টা করো তোমরা তা ভেঙে ফেলবে, কিন্তু এর বক্রতাকে যদি কাজে লাগানোর চেষ্টা করো তাহলে তা থেকে তাকে কাজে লাগাতে পারবে। কত সুন্দর দৃষ্টান্ত তিনি দিয়েছেন। মানব দেহের দুটো গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ ফুসফুস এবং হৃদয় পাজর দ্বারা আবৃত থাকে। ডাক্তারদের কথা অনুসারে শরীরে খুবই গুরুত্বপূর্ণ অংশ এটি। হৃদয় এবং ফুসফুসকে তা অনেক রোগ ব্যাধি থেকে নিরাপদ রাখে। অতএব নারীদের মর্যাদা এমন যে সামাজিক জীবন তার মাধ্যমেই প্রতিষ্ঠিত, এবং পবিত্র হৃদয় এর মাধ্যমেই হেফাজত হচ্ছে। এরপর তিনি বলেন মোমেন পুরুষ তার মোমেন স্ত্রীর প্রতি ঘৃণা বিদ্বেষ লালন করা উচিত নয়। যদি কোনো কথা তার অপছন্দনীয় হয়ে থাকে, দ্বিতীয় কথা পছন্দনীয় হতে পারে। অতএব ভালো কথার উপর দৃষ্টি রাখো। তিনি বলেন যে মহিলাদের দুর্বলতা সন্ধানের পরিবর্তে তাদের ভালো গুণাবলীর প্রতি দৃষ্টি রাখো, কেবল তবে তোমরা প্রকৃত মোমেন আখ্যায়িত হবে। যে পুরুষ সামান্য বিষয়ে মহিলাদের প্রতি অসন্তুষ্ট হয় তাদের চিন্তা ভাবনার সংশোধন হয় মোহাম্মদ রাসূলুল্লাহর উক্তির মাধ্যমে। যদি তারা আত্মসংশোধন না করে তাহলে রাসূলুল্লাহর নির্দেশের তারা অবাধ্য হচ্ছে। যদি তাদের মাঝে ঈমান থাকে তাহলে অবশ্যই তাদেরকে কথা মানতে হবে।